চার বছর আগেও বিজিবির নৌজানের ঘাট হিসেবে ব্যবহার হতো রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকার পদ্মার পাড় আশেপাশের এলাকা ছিল মাদক মাদকসেবী ও ছিনতাইকারীদের অভয়ারণ্য দু সালে বিজিবি জেলা প্রশাসনের কাছ থেকে লিজ নিয়ে পদ্মাপাড়ের প্রায় ছয় একর জমির ওপর গড়ে তোলে বিনোদন কেন্দ্র সীমান্ত নগর ও সীমান্ত অবকাশ নামের দুটি বিনোদন কেন্দ্রে প্রায় সবসময় থাকে দর্শনার্থীদের ভিড় এর পাশে গড়ে উঠেছে লালন শাহ পার্ক এই জায়গাটা গ্রিনের জন্য আমার কাছে বেটার মনে হচ্ছে দ্যাটস ওয়াই আমি এখানে ফটোশুটের জন্য আসছি যে কোনো দিক দেখ যে কোনো শুটিং এর ক্ষেত্রে এই প্লেসটা অনেক অসম রাজশাহীতে বিনোদনের জন্য অনেক প্লেসই আছে তার মধ্যে এটা অনেক সুন্দর শুধু পদ্মার সৌন্দর্য উপভোগই নয় পরিবারের সবাইকে নিয়ে খাওয়ার জন্য গড়ে উঠেছে রেস্টুরেন্টও বিজিবি তত্ত্বাবধান করায় পুরো এলাকায় এখন আর পখাটের উৎপাত নেই অন্যান্য প্লেসে গেলে হয় কি কিছু লোকাল আপনার বকাটে ছেলের থাকে যাদের উৎপাত সহ্য করতে হয় কিন্তু এখানে ওই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হয় না আজকে এসেছি আমার ফ্রেন্ডের बर्थडे একটা পার্টি করার জন্য আর এছাড়াও আমরা ছুটি দিনগুলোতে ফ্যামিলি নিয়ে আসি আমরা যদি ফ্যামিলি নিয়ে কোথাও বাইরেতে যাই তাহলে বিজিবিতে ভালো জায়গা কোথাও নেই আগে বিএসএফ এর সঙ্গে কোনো সম্মেলন বা পতাকা বৈঠক করার স্থান নিয়ে সমস্যায় পড়তে হতো বিজিবিকে সেই সমস্যা সমাধানে এখানে গড়ে তোলা হয়েছে সম্মেলন কেন্দ্র আমরা চাই যে রাষ্ট্রের মতো এত সুন্দর একটা জায়গা কে মানুষের কাছে এটা উপভোগ্য করে তোলার জন্য পাশাপাশি আমাদের অপারেশনাল কর্মকাণ্ড যাতে আমরা ঠিকমতো করতে পারি সেই প্রচেষ্টা আমরা সবসময় চালিয়ে যাচ্ছি পদ্মা পার্কে বিনোদন কেন্দ্রে পরিণত করায় খুশি স্থানীয়রা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন